Assalamualaikum viewers, welcome back to my channel. Sahera UK Islington blogger. Asha kori shobai bhalo acho. Ajke ekta recipe niye elam shobar sathe share korar lagi. Asha kori shobai bhalo paiba. Ar ajker recipe holo special fish fry. Ar ei fish er nam Nola fish. Ei recipe ta khubi shohoj, khubi simple. Khaite kintu khubi tasty, gorom bhater sathe khubi bhalo lage. যদি আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার লাগি লাইক দিতে ভুলবা না শেয়ার করবা আর সম্পূর্ণ ভিডিও দেখে নিবা তাহলে বুঝতে পারবা আমি কিভাবে রান্না করছি আর কিটা কিটা দিছি রান্না করার সময় আমি দেখাইয়া দেব কিটা কিটা দিয়ার আর কিটা স্পাইস দিয়ার আর কতটুক দিয়ার তাহলে চলো কা আমার সাথে থাকো কা আমি এখন রান্না শুরু করি আর ফিশ ভাজি তৈরি করা লাগি আমি এখানে মধ্যে কিছু ফিশ নিছি আর এই ফিশগুলোর নাম নলা ফিশ আমি জানি না অন্য কোনো নাম আছে কিনা প্যাকেটের মধ্যে লেখা আছে নলা তো এটার নাম নলা ফিশ এই ফিশের মধ্যে আমি এখন কিছু স্পাইস আর ধর্ম প্রথমে আমি দিয়ার 1 টিস্পুন চিলি পাউডার কম বেশি আপনারা ইচ্ছা মতো দিতে পারবা আমি 1 টিস্পুন দিলাম 1/4 টিস্পুন টারমারিক পাউডার বেশি টারমারিক পাউডার হলে একটা গন্ধ করে গিয়া তো আমি 1/4 টিস্পুন দিলাম তো আমি অল্প পরিমাণ ব্ল্যাক পেপার দিয়া দিয়ার 1/2 টিস্পুন মিক্স কারি পাউডার টেস্ট অনুযায়ী সল্ট লেমন জুস 1 টিস্পুন এখন সবগুলা মাছ আমি মিক্স করি নিমো মশলার সাথে ভালো করে দুই সাইড মিক্স করি নিমো তো দুইটা সাইড আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি 2 আওয়ার লাগি রেস্ট রাখি দি আর যদি সময় না থাকে তাহলে সেম টাইমও বাজিয়ে নেওয়া যাইব তো 2 আওয়ার হয়ে গেছে এখন আমি বাজিয়া নেব এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে আনিছি ফিশ বাজার লাগে এখন আমি কুকিং অয়েল দিয়ার পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ার বাজার লাগে আমি তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর এখন তেল গরম হইছে আমি মাছগুলা দিয়া দিয়া তো সবগুলা মাছ আমি এখন দিয়া দিলাম অপেক্ষা করমু একটা সাইড বাজাওয়ার লাগে এখন মাছের একটা সাইড বাজাই গেছে আমি মাছটা উল্টাইয়া দিয়ার আদার সাইডটা দিয়া দিয়ার তো আমি আদার সাইডটা দিয়া দিলাম এখন অপেক্ষা করিয়া এই সাইডটাও বলা হবে খুব কোয়া পর্যন্ত অপেক্ষা করিয়া এদিকে মাছের দুইটা সাইড বলা করে কুক করা হয়ে গেছে এখন আমি উঠাই আনি এই তো মাছগুলা বাজ হয়ে গেছে এখন এই সেম প্যানের মাঝে সেম অয়েলের মাঝে আমি অনিয়ন দিয়া দিমু পেঁয়াজ দিয়া দিমু তো আমি সামান্য কুকিং অয়েল দিয়া দিয়ার খুবই অল্প পরিমাণ দিয়া দিলাম এখন আমি বেশ কিছু পেঁয়াজ নিছি এরকম কাটিয়া নিছি তো পেঁয়াজগুলা দিয়া দিমু তো তেলের সাথে আমি পেঁয়াজ 2 মিনিট এভাবে মিক্স করিয়া কুক করিয়া নিমু 2 মিনিট ভাজিয়া নিমু পেঁয়াজ তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট হইছে আমার পেঁয়াজগুলা ভাজিয়া নেওয়ার এই পর্যায়ে আমি কিছু লবণ দিয়া দিমু টেস্ট অনুযায়ী সল্ট দিয়া দিলাম 1/2 টিস্পুন মিক্স কারি পাউডার দিয়া দিয়ার 1/4 টিস্পুন টারমারিক পাউডার দিয়ার এখন আমি মিক্স করি আনিম তো আরো 1 মিনিট আমি ভাজি আনিম
মিক্স করা হয়ে গেছে এখন আপনি এক বাজে নিন এখন কিছু গ্রিন চিলি দিয়া দিয়ার খাটিয়া এরকম হইয়া এখন কিছু ক্যাপসিকাম দিয়া দিয়ার তিনটা কালারর রেড নিছি গ্রিন আর ইয়েলো তিনটা কালারর ক্যাপসিকাম আমি এরকম করে খাটিয়া দিয়া দিয়ার এখন মিক্স করিয়া নিব তো মিক্স করা শেষ হয়ে গেছে আমি অল্প গ্যাস দিয়া দিয়ার অল্প আছে আমি তিন চার মিনিট রান্না করবো এই গ্রিন পেপারটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর তো ক্যাপসিকামগুলা প্রায় সিদ্ধ হয়ে যার এই পর্যায়ে আমি কিছু টমেটো দিয়া দেবো কিছু টমেটো দিয়া দিয়ার টমেটো দিয়ে জাস্ট মিক্স করিয়া নিব আমি তো মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলা দিয়া দিব এখন আমি মাছগুলা দিয়া দিব এইভাবে মাছগুলা দিয়া দিয়া তো উপর দিকে আমি এই ভেজিটেবল আর পেঁয়াজগুলা উপর দিকে দিয়া দিব আর মাছ নিচে দিয়া দিব সবগুলা এদিক দিয়েও মাছ দিয়া দিলাম আর এইভাবে দিয়া দিলে মাছগুলা জুসি থাকে খাইতে খুবই টেস্টি থাকে টেস্টি হয় তো এইভাবে দিয়া আমি 10 মিনিট লাগে কভার করে রাখিয়া একদম লো গ্যাস দিয়া তো 10 মিনিট পরে দেখাই আর আমি কীরকম হয়েছে তো প্রায় 10 মিনিট হয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে এখন এখন উপরের দিকে আমি 1 টিস্পুন লেমন জুস দিয়া দিয়া ডিফারেন্ট একটা টেস্ট হওয়ার লাগে উপর দিকে কিছু কোরিয়ান্দা লেপ ধনিয়া পাতা দিয়া দিয়া এখন আমি কভার করি 2 মিনিট লাগে রাখবো তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আমি এখন কুকার অফ করে দিলাম ইয়ার তো এখন আমি ডিশ আউট করি আনিম এখন আমি ডিশ আউট করে নিই আর তো আমি বাকিগুলো আউটাই আনিম এখন এই তো রেডি হয়ে গেল আমার স্পেশাল ফিশ ফ্রাই নোলা ফিশ ফ্রাই দেখতে পারা খুবই সুন্দর হয়েছে আর খুবই মজাদার খুবই টেস্টি হয়েছে যদি ভালো লাগে আমার এই রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করে নিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এর সাথে থাকার লাগে এই রেসিপিটা খুবই সহজ আর খুবই সিম্পল খাইতে কিন্তু খুবই মজাদার খুবই টেস্টি এই ফিশ ভাজা গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুক সবাই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আইমো সবার সাথে শেয়ার করার লাগে আল্লাহ হাফেজ